আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ডলি দিবা নুসরাত জাহান মডেলিং দিয়ে কেরিয়ারে শুরু, তারপর রাজ চক্রবর্তীর হাত ধরে সুপারস্টার জিতের অপোজিটে শত্রু সিনেমাতে তার ডেবিউ। তারপর অবশ্য আর পিছনে ফিরে তাকাতে হয়নি, কেরিয়ারের গাড়ি চলেছে ফুল ফোর্সে হাইওয়ে কাঁপিয়ে। কন্ট্রোভার্সি যে একটু আদ্রু তার জীবনে টুকি বলে চলে যায়নি এমনটাও কিন্তু নয়, কিন্তু সে সমস্ত কিছুকে বাইপাস করেই নুসরাতে গিয়েছে তার নিজের ছন্দে নিজের মতন করে। ঢালিউড কিং শাকিব খান, নুসরাত জাহান এবং সায়ন্তিকা অভিনীত SBF এর প্রযোজনায় খুব শীঘ্রই হল কাঁপাতে আসতে চলেছে মাস্ক। তবে এটা ওয়াকিং টাইটেল এখনো শিওর করে কিছু বলা যাচ্ছে না। সবই তো তাহলে ভালোই চলছে নুসরাতের জীবনে, তাহলে হঠাৎ কি হলো যে নুসরাতের কাছে ভালোবাসার জন্য কোনো টাইম নেই? আরে ব্যাপারটা কিছুই নয়, রাপ্তার ম্যায় তেরা বয়ফ্রেন্ড গানটির সাথে মজার কিছু এক্সপ্রেশনে দেখা গেল নুসরাত জাহানকে। দেখে নিন সেই ভিডিও সিটিজেন। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। আর ছবি মানেই সিনেমা হলের সামনে ধুমধুমার লেগে যায়, কারণ তিনি জিত, গলায় মালা আর ফ্যান ক্লাবে নাচানাচি। ছবির ভালো মন্দ বিচার হবে পরে, তার নামেই চলবে নতুন সিনেমা। প্রথম থেকে এমনটাই দেখে অভ্যস্ত সিনেপ্রেমীরা। আচ্ছা, হঠাৎ যদি জানা যায় জিৎ কোনো ছবিতে কাজ করতে চলেছেন সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে, তাহলে কি সেটা একেবারেই চমকে চমৎকার হয়ে যাওয়ার মতন ব্যাপার হবে? প্রথম থেকে যারা জিৎকে চেনেন তারা কি বলেন? তবে বিনা পারিশ্রমিকে ছবি করার উদাহরণ কিন্তু অনেক আছে, উত্তম কুমার থেকে প্রসেনজিৎ অথবা অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান। কখনো বিনা পারিশ্রমিকে অথবা কখনো নামমাত্র পারিশ্রমিকে কাজ করেছেন সবাই, কখনো বা ছবির স্বার্থে, কখনো বা প্রযোজক বা পরিচালকের সঙ্গে সম্পর্কের খাতিরে বিনা পারিশ্রমিকেই কাজ করে দেন স্টারেরা। সেই সারিতে পিছিয়ে নেই নায়িকারাও, যেমন ধরুন কোয়েল, বন্ধু নায়ক প্রযোজক দেবের প্রযোজনায় ককপিট ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করে একটা টাকাও নেননি কোয়েল মল্লিক। তবে এমন কি কেউ আছেন যার জন্য বিনা পারিশ্রমিকে কাজ করতে চলেছেন জিৎ বা ঘটতে চলেছে অদূর ভবিষ্যতে? জিৎকে এ সম্বন্ধে প্রশ্ন করা হলে তিনি শটাং জানিয়ে দেন, না তেমন কোনো চান্স নেই। তার সঙ্গে যোগ করে দেন শোলে ছবির সেই বিখ্যাত সংলাপ, ঘোড়া ঘাস সে দোস্তে করলে তো খায়েগা ক্যা, অর্থাৎ বসের ফিলোসফি একদম সিম্পল, ফেলো করি মাখো তেল, আমি কি তোমার পর? আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।